যতদিন বন্ধুত্ব ঠিক থাকে ততদিন সব ঠিক, যেই দিন বন্ধুত্ব একটু ঘুরে যায় আর শটিয়া দেয় নইলে বেকিন হই দিও, ফোন করে বলে এই দিলে দে না দিলে কিন্তু ফেসবুকে দিচ্ছি স্ক্রিনশট ট্রান্সফার, তখন আপনি আমি কি বলি তোকে আপন ভেবেছিলাম, তুই তো কাল সাপ, তুই তো কাল সাপ, তুই তো আপন নয়। এখন আপনি বন্ধুকে কেন চেয়েছেন, এতদিন বন্ধু কেন লেগেছে, খুব গোপন কথা বলার জন্য, মনটাকে হালকা করার জন্য, কারণ আপনারা আমরা সবাই জানি বন্ধু ছাড়া জীবন চলে কথা কিন্তু সত্য, কিন্তু আমরা বন্ধু মনে করতে যাদেরকে মনে করেছি ভুলটা আমরা করেছি কিভাবে। এখন শুনুন, আপনি কাউকে বন্ধু বানালেন নিজের দুঃখ হালকা করার জন্য, গোপন কথা তাকে বলেছেন, এক বছর দুই বছর তিন বছর সম্পর্ক ঠিক আছে, কোনো কারণে একটু উনিশ বিশ হয়েছে, আপনার সাথে ঝগড়া হয়েছে, বাসে এই শুরু করছে, এখন আপনি আর তার সামনে গিয়ে দশজনের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারেন না, সে সামনে আসলে আপনি কিন্তু মাথা নিচু করে রাখতে হয়, কারণ সে আপনার গোপন খবর সব জানে, কে জানিয়েছে আপনি নিজেই জানাইছেন, তার মানে নিজের ভয়ে নিজে কুড়াল মারে রাখছেন আগে, পরে গিয়ে আপনি আফসোস করছেন আমি আফসোস করছি, হাই হাই তোকে তো বন্ধু মনে করেছিলাম, তুই তো আসলে বন্ধু নয়, তোকে আপন মনে করেছিলাম আসলে আপন তুই নই। এবার বান্দা রাস্তার পারে বসে বসে গালের মধ্যে হাত দিয়ে চিন্তা করছে, হাই বিশ্বাস করে তো কোনো লাভ নাই, বিশ্বাস করে তো কোনো লাভ নাই, একটু গভীর মনোযোগ, বিশ্বাস করলাম লাথি খাইলাম, বিশ্বাস করলাম প্রতারণা করলো, বিশ্বাস করলাম ধাক্কা দিল, বিশ্বাস করলাম যাকে সে আমার সাথে এত বড় প্রতারণা করলো, ভাবতে লাগলো হঠাৎ উপর থেকে বোঝার জন্য বলছি, হঠাৎ মন আওয়াজ দিয়ে উঠল, কিরে তোর মন খারাপ কেন, আমরা বললাম বিশ্বাস করে ঠকেছি, তোর তখন মনে উত্তর দেয় ভুলটা তো আসলে তার না, ভুলটা তোমার। আমি বললাম কিভাবে আমার ভুল, বিশ্বাস সেই জায়গায় করলা কেন যেখানে তুমি ঠকার আশঙ্কা আছে, বিশ্বাসের মতো দামি সম্পদটা তুমি সেই জায়গায় দিলা কেন যেখানে তুমি প্রতারণা হওয়ার আশঙ্কা আছে। আমি বলবো, আমি বললাম, আমরা বললাম, আমি বললাম, আমরা সবাই মিলে বললাম, তা আমরা করবোটা কি, দুনিয়াতে চলার জন্য তো বন্ধুর দরকার আছে, মনটাকে হালকা করার জন্য তো কাউকে কিছু বলার জন্য একটা মানুষের দরকার আছে, আমি কই পাবো, আমি কই পাবো, চেহারা দেখলে তো আর বোঝা যায় না সে প্রতারণা করবে কি করবে না, চেহারা দেখলে তো বোঝা যায় না, দুই সপ্তাহের জন্য টাকা নেওয়া মানুষটাকে দুই বছরে কি দিবে কি দিবে না সেটা তো চেহারা দেখে বোঝা যায় না, আমি কি করব। এবার মন উত্তর দেয়, আরে একটু তো গভীরভাবে ভাব, আসল তোর বন্ধুকে তুই বন্ধু খুঁজেছিস, আসল তোর বন্ধুকে, তখন মন উত্তর দেয় ভিতর থেকে খোঁজ, গভীরভাবে খোঁজ, এমন একজন বন্ধুকে খোঁজ যে তোর সব কিছু জানা সত্ত্বেও কাউকে বলে নাই, তোকে ব্ল্যাকমেলও করে নাই। খুঁজতে লাগলাম, খুঁজতে লাগলাম, খুঁজতে লাগলাম, হঠাৎ করে উত্তর আসলো ভিতর থেকে, আই হাই 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 হাই, আসল বন্ধু তো উনি যিনি আমার অতীত জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে, আসল বন্ধু তো তিনি যিনি আমার প্রকাশও জানে অপ্রকাশও জানে, আমার বন্ধুকে বলার কারণে না বন্ধু জেনেছে, উনি তো আমার না বলা জিনিসও জানে। এবার আল্লাহ পাক বলে, বান্দারে তোর বন্ধু যেহেতু দরকারে হয়েছে, আমি আল্লাহকে একবার বন্ধু বানাই দেখতি, আমি আল্লাহকে একবার বন্ধু বানাই দেখতি, আমি আল্লাহকে একবার বন্ধু বানাই দেখতি, আমি তো তোর বলাও জানি না বলাও জানি, আর আমি আল্লাহ তোর বন্ধুর মতো তোকে ব্ল্যাকমেল করি নাই, বরং তোর হাজার গুনার কথা জানা সত্ত্বেও সমাজের সবার সামনে সেই গুনা গোপন করে রেখে এখনো তোকে মান সম্মানে বসবাসের ব্যবস্থা করে দিয়ে, বন্ধু আমাকে না বানাতি, এই বুদ্ধিটা কাজে লাগিয়ে যারা আল্লাহকে বন্ধু বানাইতে পেরেছে তাদেরকে বলা হয় ওলি আল্লাহ।